আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপডেট। ভিডিওটি হলো আমরা কিভাবে লরি থেকে বালু এবং পাথর রিসিভ করি। দেখুন, আমরা এদেশের লরিগুলো সব হাইড্রোলিক জ্যাক লাগানো, এই কারণে তাদের শ্রমিক প্রয়োজন হয় না, তাই তারা নিজেরা নিজেরাই একজন ড্রাইভার হলেই তারা এই একটি লরি আনলোড করে ফেলতে পারে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে। দেখুন বন্ধুরা, তা সে এখন পার্কিং করতেছে লরি। লরি কিভাবে এটা ঘুরিয়ে তার আমাদের পজিশন মতো সে এখন ঘুরিয়ে তারপরে এই তাদের পাথরটি আনলোড করবে এবং পাশ বালু আনলোড করবে। দেখুন, ঠিক মতো সে লোডিং করে ফেলেছে। এখন সে সম্পূর্ণ লরিটি এক মুহূর্তের ভিতরে সব পাথর ফেলে দিতেছে। দেখুন বন্ধুরা, হাইড্রোলিক জ্যাক লাগানোর একটি উপকার, মুহূর্তের ভিতরে একটি লরি তারা আনলোড করে ফেলে। দেখুন বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের বলতেছি, যারা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের BMTV ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ BMTV মিডিয়া সবাই ফলো করে দিবেন। দেখুন বন্ধুরা, আরেকটি লরি এসে গেছে। এখন সে সম্পূর্ণভাবে জায়গা পজিশন চেক করতেছে যে কিভাবে সে লরিটি আনলোড করবে। দেখুন বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখুন এই দেশের যে কাজের কোয়ালিটি, কাজের যে সিস্টেম, তাদের সব মেশিনের দ্বারা কাজ, হাতের কোনো কাজ নেই, খুবই কম হাতের কাজ, এই জন্য এদেশের মানুষের কাজ খুবই দ্রুত দ্রুত শেষ হয়ে যায়। দেখুন, সে পজিশন মতো এখন আরেকটা লরি সে পার্কিং করে ফেলেছে। ফেলার পরে সে মুহূর্তের ভিতরে তার এই লরিটি আনলোড করে ফেলবে। এখন আমাদের দ্বিতীয় নাম্বার আরেকটা লরি চলে আসছে। এই লরির ভিতরে এখন বর্তমানে বালু আছে, এই লরির ভিতরে আমরা বালু আছে। আমরা কি করব এখন, লরিটি পজিশন মতো পার্কিং করে নেব। পার্কিং করে নেওয়ার পরে আমরা চেক করব যে আমাদের মেশিন থেকে কতটুক দূরত্ব সম্পূর্ণ হোক। ওকে, আমরা এখন লরিটি সম্পূর্ণ বালু ঢেলে ফেলতেছি। দেখুন, আস্তে 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 সব নামতেছে, কত ইজিলি ভাবে কাজ হয়ে যেতেছে। এতক্ষণ যারা আমাদের ভিডিওগুলো দেখছেন মনোযোগ সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই মনোযোগ সহকারে আরেকটু দেখুন, দেখতে থাকুন সে কীভাবে এই এক মুহূর্তের ভিতরে আনলোড করে ফেললো। ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।